বাগেরহাটের কৃষকরা সাপ্তাহিক হাটে পাইকারি দরে বিক্রি করার জন্য ক্ষেতের ফসল তুলছেন সে খবর জানাতে সদর উপজেলার চাপাতলা গ্রামের বিষমুক্ত ফসলের খেতে আছেন রিপোর্টার আলী আকবর টুটু সরাসরি যাচ্ছি তার কাছে এবং খেতে কিন্তু এখন কিন্তু ফসল তোলার কাজ শুরু হয়েছে আসলে ভোরবেলা আসলে কৃষকরা কিন্তু ফসল তুলতে শুরু করে এবং এই হাট বাজারে নেওয়ার জন্য কিন্তু আসলে তারা কিন্তু এখানে আসে এবং আমরা যদি দেখি যে আসলে বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর এলাকায় এই এলাকাটা এক ধরনের আহ বিষমুক্ত সবজি আসলে এখানে পাওয়া যায় এখানে একটা কদর রয়েছে বিষমুক্ত সবজি এবং দামের দিক দিয়েও আসলে অনেকটাই একটু বেশি থাকে আমরা যদি বলি যে এখানে যে আমি যেখানে আছি চাপাতলা এলাকা এখানে ঢেঁড়স আসলে তুলতেছেন যে ঢেঁড়স তুলে কিন্তু তারা বাজারে নেবেন কৃষকরা সরাসরি ক্ষেত থেকে তুলে হাটে নেন পাইকারি হাটে পাইকারি হাটে গিয়ে তারা কিন্তু আমরা যদি জানি যে আসলে এবার কিন্তু গত এক মাস আগে যে রেমাল যে ঘূর্ণিঝড় গেল ঘূর্ণিঝড়ের পরে কিন্তু তারা কিন্তু অনেকটা ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছেন যার যার মতন কৃষকরা এবং এই কৃষকরা কিন্তু এবং এমন হাট পরিশ্রম করে তারা কিন্তু চেষ্টা করছেন তারা ঘুরে দাঁড়াবার এখনো পর্যন্ত কিন্তু আসলে সেই রেমালে ক্ষয়ক্ষতির বা ওই ধরনের কোনো প্রণোদন বা কৃষি বিভাগের কোনো সহযোগিতা পায়নি আর তবে তারা বলছেন যে আসলে তারা কিন্তু সহযোগিতা করবেন তারপরেও কিন্তু যার যতটুকু জমি আছে সেভাবে তারা চেষ্টা করছে যে এখান থেকে তারা ফসল উৎপাদন করে তাদের জীবন জীবিকা নির্ভর করবেন বারো মাস কিন্তু এই এলাকায় সবজি চাষ এখানে যদি বলি যে ঢেঁড়সের পাশাপাশি ঢেঁড়সের পাশাপাশি যদি বলি যে এখানে লাউ কুমড়া এবং এখানে লাল শাক ডাটা শাক এবং বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায় এবং এই কারণে কিন্তু এখানে এই সবজি চাষ করে থাকেন এবং প্রতিনিয়ত কিন্তু এই নিত্যদিনের চিত্র কিন্তু এখানে যে এই সবজি তোলার ক্ষেত থেকে সবজি তোলার ক্ষেত কিন্তু আজকে শুধু একদিনের নয় এবং প্রতিদিনের কিন্তু এই সবজি তুলে তারা কিন্তু হাটে নিয়ে যায় এই ছিল আমার কাছে বাগের যাত্রাপুরের চাপা তোলা এলাকা থেকে সবজি ক্ষেত থেকে সবজি তোলা সব শেষ খবর সরাসরি যুক্ত ছিলাম বাগের হাটে